হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে যাচ্ছি গড়িয়ায়, কিছু কেনাকাটার আছে, তো চলো যাওয়া যাক। তো এই যে বেরিয়ে গেছি, প্রথমে টোটোতে উঠলাম, টোটো করে পূজালি গিয়েছিলাম, সেখানে মা পূজালিতে ছিল, তো মায়ের সাথে অটোতে মিট করে আমরা বেরিয়ে পড়লাম গড়িয়াহাটের উদ্দেশ্যে। এই যে আমাদের ট্রেনও চলে এসেছে, আমরা পুরো টাইম টু টাইম মেনটেন করে গিয়েছিলাম। এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে উঠবো, এনাদের কিছু দেব না, সেটা তো হতেই পারে না। যাই হোক, তারপরে আমাদের ট্রেন ছেড়ে দিল, আর এই সামনেটা এত সুন্দর করেছে। তারপরে আমরা সোজা বালিগঞ্জে গিয়ে নামলাম, আর বালিগঞ্জে এসে ভাবছি যে টিকিটটা কেন করলাম, কারণ টিটি না থাকলে সত্যিই বাঙালিদের মনে হয় যে টাকা লস। এই 40 টাকায় আমি দুদিন ফুচকা খেতে পারতাম, তো 40 টাকাটা আমার লসই হলো বলতে পারো। আর পেট গরমের চক্করে সকাল থেকে বাতাসা জল ছাড়া কিছুই খেতে পারিনি, তো ফার্স্টে এসেই এই হিং কচুরিটা খেলাম। তারপরে আমাদের ডেস্টিনেশন শুরু করলাম গড়িয়াহাটের উদ্দেশ্যে। এখানে খুব সুন্দর সেল চলছিল, কিন্তু আমরা যে কুর্তি ফুর্তি কিছুই কিনতে যাইনি। আমি ফার্স্ট এই ব্যাগটা কিনলাম, এই এটার দাম মেবি 150 টাকা নিয়েছিল। তারপরে এই যে সুন্দর সুন্দর, মানে সব কটা জিনিস মনে হচ্ছে যা দেখছি তাই সব পছন্দ হয়ে যাচ্ছে। গড়িয়াহাট প্ল্যানেট গেলে এরকমই মনে হয়, শুধু যাই একটা জিনিস কিনতে, যখন ফেরত আসি 3-4টে ব্যাগ ভর্তি হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তারপরে এখানে একটা বাটারফ্লাই ব্লাউজটা দেখলাম, এটা খুব ভালো লাগছিলো, কিন্তু এর সাথে পরার মতো আমার কাছে শাড়িই নেই, দুঃখের বিষয়। তারপরে এখানে লেহেঙ্গাগুলো মনে হচ্ছিলো আমি এক্ষুনি বিয়ে টিয়ে করে নিই আর কি। আর মা প্রতিটা দোকানে ঢুকছে শাড়ির দোকানে, আর এই কাকুগুলো বলছে এই ব্যাগটা খুব ভালো লাগছে, নিয়ে নাও নিয়ে নাও, কি করে বোঝাই আমার এখন বিয়ে নেই। তারপরে এই গোল্ড জুয়েলারিগুলো দেখছিলাম, এতে আমার বেশি অ্যাট্রাকশান নেই। তারপরে আরও আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, তারপরে আবার এই যে জুয়েলারি, এইগুলো খালি মনে হয় যে দাঁড়িয়ে দেখি একটু, আর সারা করার ভিডিও করছি। এই লোকগুলো ভাবছে কি পাগল টাগল আছে, কিছু কিনবে না, ভিডিও করছে। আর এই জামাটা আমার খুব পছন্দ হয়েছিল মামার জন্য, কিন্তু মা বললে এখন কেনার দরকার নেই, কারণ ছোট হয়ে যাবে। তারপরে এই যে চারিদিকে খালি কাকুগুলো বলছে এদিকে আসুন এদিকে আসুন, কিন্তু কি আর বলি, আমরা তো যাইনি শাড়ি কিনতে, তাও আমি একটা শাড়ি কিনে ফেলেছি সরস্বতী পুজোর জন্য। আর এইখানের এই কোটগুলো খুবই পছন্দ হয়ে গেছিলো, কিন্তু এত ওভার লাগছে, ওভার সাইজ যে ভালো লাগছে না, পৃথিবীতে আমার থেকে তার মানে অনেক মোটা আছে। এখান থেকে আমি একটা জুতোও কিনে ফেলেছি। তারপর এই যে এই দাদা রীতিমতো আমাদের ডেকে ডেকে এদিকে আসুন এদিকে আসুন, আর কিন্তু কী করে বোঝাবো, আমরা শাড়ি কিনতে আসিনি, কতবার বলবো। তারপর এদিকে এত মেহেন্দির দোকান, আমার দেখে মনে হচ্ছিলো যে আজকে মেহেন্দিটা করেই যায়, সামনে ইন্দ্রানীর বিয়ে আছে, কিন্তু তারপরে ভাবলাম না এখনও অনেক দিন বাকি আছে, এত তাড়াতাড়ি করলে আর কি হবে। তারপরে এদিকে লটস অফ ব্যাগ, এগেন জুয়েলারি। তারপরে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর মা আমাকে সারাক্ষণ বলেছে যেতে হবে না, ট্রেন চলে আসবে, তাড়াতাড়ি চো, আর যেতে হবে না, চলে, অত আমি হাঁটতে পারছি না, সারাক্ষণ করেই যাচ্ছে, মানে মায়ের সাথে গেলে এটাই। তবে হ্যাঁ, আমরা যে টাইম মেনটেন করে ভেবেছি যাবো ফিরবো, ঠিক সেই সেই ট্রেনেই ফিরে এসেছি, তো এটাই। আর এই যে আবার এখান থেকে আমি মনে হয় ব্যাগও কিনেছি। তারপরে এটা হলো আদি ঢাকেশ্বরীর সামনে, তো সুন্দর সুন্দর শাড়ি, কিন্তু থাকলে কী হবে, এর এখন আমার কোনো কাম কাজ নাই, তো দেখেও লাভ নেই, শুধু একটুখানি সুন্দরভাবে তাকিয়েই নিলাম। তারপর আবার আমরা এগিয়ে যাচ্ছি, আর মা আমার সাথে মা বেরোবে আর ঘুগনি খাবে না, এটা বোধ হয় সম্ভব নয়, পৃথিবী উল্টে যেতে পারে, বাট এটা থাকবে। তারপরে মায়ের ব্যাগ ভর্তি, আমার কাছে একটা ব্যাগ ছিল সেটাও ভর্তি, প্লাস আমি একটা ব্যাগ কিনেছি সেটাও ভর্তি, মানে অলরেডি 4টে ব্যাগ ভর্তি হয়ে গেছে। তারপরে মা মাথা চুলকোচ্ছে যে আর কী কেনা যায়, মা আমাকে খালি বলছে যে চল চল আর কিনতে হবে না, আর আমি মাকে নিয়ে খালি এগিয়ে যাচ্ছি। কিন্তু বিশ্বাস করুন, আমি শুধুমাত্র একটা জামাই কিনতে গিয়েছিলাম, মানে কেন যে এত কিছু হয়ে গেল আমি ঠিক বুঝতে পারছি না, আর যেটার জন্য গেছিলাম সেটা বাদে আমাদের এতক্ষণে সব কিছু কেনা হয়ে গিয়েছিলো। তারপর আমি এই রিংটা কিনলাম 30 টাকা দিয়ে, তারপর এত সুন্দর সুন্দর কানের আর মনে হচ্ছিলো আমি সবগুলোই পরে বসে থাকি আর কি। আমাকে যদি কেউ বলে এখানে বসে বসে দিন কাটিয়ে দিতে, আমি এগুলো দেখতে দেখতেই দিন কাটিয়ে দেবো অনায়াসে। তারপরে এটাই ছিল এখান থেকে আমাদের লাস্ট কেনার। তারপরে আমরা ট্রেন ধরার আগের মুহূর্তে মনে হলো হ্যাঁ আমাদের তো কিছু আর একটু খাওয়া দরকার, কারণ অনেক হেঁটেছি হাঁপিয়ে গেছি, তো এই দোকান থেকে একটা এগরোল খেলাম স্টেশনের আগেই, মানে ট্রাস্ট মি এটা এত ভালো খেতে, এখানে এগরোলটা আমি এর আগে খাইনি, বাট খুবই দাম কম, আর বজবজের তুলনায় তো এগরোলটা অনেক বেশি ইয়ামি ছিল। পেটের অবস্থা খারাপ সেটা ডাজ নট ম্যাটার, বাট বাইরে
বেরিয়েছি, স্ট্রিট ফুড খাবো না এটা হতেই পারে না। ম্যারাথন লাগানোর পর এসে দেখি এখনও স্টেশনে ট্রেন আসেনি, প্রচণ্ড ভিড় ছিল। তারপর ট্রেনে উঠলাম, উঠে আবার এই কটকটিগুলো খেলাম। এই গুড় কটকটি জাস্ট ইয়ামি লাগে খেতে। এই ট্রেনে উঠে একটা কাণ্ড ঘটেছি। তারপর এখান থেকে একটু ভগবানের জন্য ফুল কিনলাম। আসলে একটা মেয়ের কোলে একটুখানি ব্যাগ লেগে গেছিলো বলে সে কত কিছুই বলছিল, তাকে এমন আমি উল্টে রিপ্লাই দিয়েছি, সে কানে হেডসেট পরে বসে গেছে। তারপর আমি অটোতে বসে গেছি, পুরো ঝুলতে ঝুলতে যাচ্ছিলাম। এই এই টাইমে আমি কাকুকে বলছিলাম যে কাকু আপনি ধারে বসুন আর আমি অটোটা চালাই। কাকু তো হেসেই ফেললো। তারপরে বাড়িতে গিয়ে দেখি মাসি বাচ্চাদের আঁকাতে চলে এসেছে। এই যে সব বাচ্চাগুলো, মানে এত কিউট কিউট সব বাচ্চাগুলো আসে, মানে কাকে ছেড়ে কাক মনে হয় যে এদের দিকেই তাকিয়ে বসে থাকি সারাক্ষণ। তারপরে বাড়ি এসে এই একটা কেক মাসি নিয়ে গেল। তারপরে এই যে এগুলো কিনলাম।